Assalamualaikum, hey what's up people, this is Mth Taz and welcome to my YouTube channel Mth Taz and I'm going to show you a vlog here, little bit. এটা হচ্ছে দিয়াবাড়ির সামনে দিয়ে গিয়ে আমার ভার্সিটি, এটা হচ্ছে ফার্স্ট ডে অফ মাই ইউনিভার্সিটি ক্লাস আর হচ্ছে আজকে হচ্ছে 24 তারিখ আমি যাচ্ছি এখানে আসলে জায়গাটা অনেক সুন্দর এখন হচ্ছে আমি যাচ্ছি আমার ক্যাম্পাসে এই যে আমাদের ক্যাম্পাস এখানে হচ্ছে সবাই আড্ডা টুকটাক দেয় খুব আহামরি আড্ডা দেয় না প্রথম দিন তো এজন্য দিচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্সিটির ভিতর থেকে হচ্ছে বাইরের একটা ভিউ এখানে হচ্ছে লিফট আছে আর এখানে হচ্ছে মানুষ মাঝে মধ্যে বসে দেন আমরা চলে যাই আমাদের ক্লাসরুমের দিকে ক্লাসরুমে যাওয়ার আগে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি যে ওই ক্লাসরুমের ভিতর থেকে কিরকম দেখায় প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মানুষ এন্ট্রি নেয় এখানে একটু ছোট একটা ক্যাম্পাস দেন এটা হচ্ছে ভিতরে ক্লাসরুমটা এখানে সাধারণত সব ক্লাসরুমে প্রাইস সিমিলার নিচের ক্লাসরুমগুলো একটু বিগ এখানে হচ্ছে একটু লেয়ার করে করা আছে যে লাইক সিনেমা হলের মতন আর আমাদের ক্লাসরুমটা হচ্ছে এরকম এটা হচ্ছে 808 নাম্বার রুম যেটাতে ওইখানে যেরকম থিয়েটারের মতো আছে আর এখানে হচ্ছে আপনার নর্মাল ক্লাসরুমের মতন বাট মোটামুটি সুন্দর আর সব কিছু এসি দিয়ে কভার করা ফ্যান দুই তিনটা আছে দেন হচ্ছে আমরা ল্যাব ক্লাস এটা হচ্ছে আমাদের ল্যাব হল বা এটাকে কী বলে ল্যাব রুম এখানে হচ্ছে আমরা ল্যাবের যত কিছু আছে সব টেস্টিং প্র্যাকটিক্যাল এসব করে থাকি এই যে এটা হচ্ছে আমার সাইড এখন হচ্ছে আমরা কমন রুম এই কমন রুমে আমরা টেবিল টেনিস খেলি মানে আমি খেলেছিলাম ওই প্রথম দিনই এত কিছু করেছি টেবিল টেনিস আমি অত ভালো খেলতে পারি না তাও ট্রাই করতেছিলাম খেলার কোনোরকম নিজেদের মতো রুলস বানিয়ে খেলেছি আপনারা চাইলে দেখতে পারতেছেন যে এখানে আমাদের অনেক মিস হচ্ছে আর এখানে হচ্ছে টেবিল টেনিসের সাথে আছে ক্যারাম দাবা লুডু এসব ছোটোখাটো গেমও আছে কমন রুম তো বাট এখানে সবসময় মানুষ পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের এক্সিবিশন হল যেখানে হচ্ছে আমাদের না এটা হচ্ছে আমাদের সিনিয়রদের মানে লাস্ট ইয়ারের যে ব্যাচ তারা বিভিন্ন ইন্টার্নশিপ করে হচ্ছে এখানে তাদের প্রোডাক্ট রিভিউ করতেছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাইডাল একটা সাইট যেখানে হচ্ছে তাদের নিজেদের মতো প্রজেক্ট করা এগুলো তারাই হচ্ছে শ্যুট করে তারাই সব কিছু করে এখানে বেক্সিমকো কোম্পানি ইয়োলো এস্ট্যাসি বিভিন্ন বড় বড় ব্র্যান্ড বা কোম্পানিগুলোর হচ্ছে প্রোডাক্ট তারা রিভিউ করে তাদের এগুলো হচ্ছে সব এখানকার স্টুডেন্ট তাদের ইন্টার্নশিপের প্রোডাক্ট যত কিছু আছে সব কিছু এখানে আছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাইয়া তার ম্যাগাজিন বানানো এগুলো হচ্ছে তার নিজের তৈরি করা সব কিছু ড্রেসগুলো আমি ভাইয়ের সাথে কথাও বলেছিলাম তারা হচ্ছে এখানে সুইংগুলো মাঝে মধ্যে বাইরে থেকে করানো হয় তাছাড়া সব কিছুই নিজের হাতে করে ইভেন ডিজাইনটা নিজের হাতেই করতে হয় এখন হচ্ছে আমি সবার অনুমতি ছাড়া একটু ছাদে চলে গিয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে ছাদে যাওয়া নিষেধ পরে তাও গিয়ে যেহেতু চলে গেছিলাম সেহেতু একটু ভিডিও করেছি ছাদটাও খুব সুন্দর কিন্তু ছাদে যাওয়া হচ্ছে আমাদের টোটালি নিষেধ করা আমি জাস্ট ভিডিওর খাতিরে একটুখানি উপরে গিয়েই এসে পড়েছি এখান থেকে যাতে একটু আপনারা দেখতে পারেন যে ভিউটা কীরকম আর এটা হচ্ছে আমাদের একটা আড্ডার জায়গায় বলতে পারেন এখানে হচ্ছে মানে আড্ডা বলতে কি এখানে হচ্ছে কাশফুলের অনেক সৌন্দর্য আছে যেখানে হচ্ছে খুব সুন্দর লাগে এখন আমি মেট্রো দিয়ে আসার ট্রাই করতেছি আমার একটা ফ্রেন্ডের সাথে এই যে একটা কার্ড মেট্রোর কার্ড দিলাম এখানে আমার একসাথে দুই ঢিল হইলো এটা আমার ফার্স্ট ডে অফ মেট্রো রেলে যাওয়া এখানে আমি ওইভাবে কোনো ভিডিও করি নাই সো এখানে পাঞ্চ করতে হয় কার্ডটা আর টাইম খুব কম ছিল তাই হচ্ছে আমাদের খুব তাড়াহুড়া করতে হয়েছে দেন হচ্ছে দৌড়াদৌড়ি করে আমি পৌঁছাই আর কি আপনারা যারা মেট্রো রেলে উঠেন নাই তাদের একটু দেখাই দিই যে এরকম বিভিন্ন গেট থাকে যেখান দিয়ে হচ্ছে মেট্রো রেলের ভিতর ঢুকতে হয় আর একটু আগের লাইন নিতে হয় যাতে হচ্ছে মেট্রো রেলের জায়গা পেতে হয় পাওয়া যায় কারণ যেখানে লাইনটা একটু কম সেখানে দাঁড়াইতে হয় আর এটা হচ্ছে মেট্রো রেলের সব জায়গা এই যে আমাদের ট্রেনটা এসে পড়ছে এটাকে ট্রেন বলে আর বাস বলে এটা আমি ঠিক জানি না কিন্তু এটা টু বি অনেস্ট খুবই জোস মানে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আর অনেক গতি কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার ভার্সিটি বা এটার জন্য হচ্ছে মেট্রো রেল আসলে পারফেক্ট না যাতায়াতের জন্য পারফেক্ট ট্রান্সপোর্ট না আমার কাছে মনে হয় বাসটাই বেটার এই যে এখানে সবাই লাইন ধরে দাঁড়াই দেন হচ্ছে আপনার এটা খুলবে খোলার পর সাথে সাথে হচ্ছে ঢুকে যেতে হবে যত দ্রুত পারা যায় দেন তাইলে হচ্ছে সিট পাওয়া পসিবল নইলে দাঁড়াই যেতে হবে সো এই হলো আজকের পুরো দিন দিনটা খুবই সুন্দর ছিল আমার লাইফের একটা অন্যরকম দুইটা এক্সপিরিয়েন্স হলো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও